হ্যালো ফ্রেন্ডস আজকে দেখো আমরা সবাই সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি চণ্ডীপুর যাওয়ার জন্য এখন চণ্ডীপুর যাবো বলে সবাই মিলে টোটোতে বসে পড়েছি একটা টোটো করে যাচ্ছি আমরা এবার আদি দেখো এখানে পুরো ঘুমিয়ে পড়েছে ওকে ভালো করে টাওয়াল দিয়ে র‍্যাপ করে নিয়েছি যাতে ঠান্ডা লেগে যায় তারপর আমরা চলে এসেছি এখানে বেবি মলে চণ্ডীপুরে একটা বেবি মল হয়েছে এখানে বাচ্চাদের জিনিস খুব ভালো ভালো পাওয়া যায় শুনেছি আমি এর আগে কোনোদিন আসিনি দিদিরা এসেছিলো তো বলেছিল সেই জন্য এখানে এলাম আদির জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করব সেই জন্যই আর এখানে ও তো একদম ঘুমোচ্ছে কোনোভাবেও উঠছে না তারপর আমি ওকে ওর পাপার বলে দিয়ে দিলাম কারণ আমি নিয়ে এতক্ষণ ঘুরতে পারবো না তো পাপারগুলো দিয়ে এবার আমরা ঘুরলাম একটু কেনাকাটা করবো বলে আর এখান দেখো প্রচুর জিনিস রয়েছে আর এখানে যে গাড়িগুলো রয়েছে এগুলো তো দারুণ লাগছিলো দেখতে দামটাও অনেকটাই ছিল তো বাচ্চাগুলো একটু বড় হলে এই গাড়িগুলো দিলে অবশ্যই ভালো লাগে বাচ্চারাও খুব খুশি হয়ে যায় আর এখানে এই যে চেয়ারগুলো দেখছিলাম এগুলো বসে জাস্ট ওরা খাওয়া দাওয়া করতে পারবে পড়ে যাবে না খুব সুন্দর চেয়ারগুলো প্রচুর খেলনা রয়েছে প্রচুর খেলনার ভ্যারাইটিস রয়েছে কিন্তু আদির জন্য তো এখন আর খেলনা নিতে পারবো না কারণ ও এখন অনেকটাই ছোট আর একটু বড় হলে একটু খেলনাটা নিলে ও খেলবে এখনও খেলার মতো হয়নি তাও আমরা এটা সেটা অনেক কিছু দেখছিলাম প্রচুর জিনিস আছে আর এই যে ম্যাটটা দেখছো এখানে আমরা একটা ম্যাট দেখছিলাম এর উপরে বাচ্চা হামাকুড়ি দিয়ে দিলে বা খেললে কোনোভাবেই ওদের হাঁটুতে লাগবে না ব্যথা লাগবে না কিছুই হবে না বা পড়ে গেলেও ওর মধ্যে যদি পড়েও যায় কোনো রকমভাবে লাগবে না খুব সফট এই ম্যাটটা সেটাই দেখছিলাম তারপরে এখানে দেখো আদি তো একদম ঘুমোচ্ছে আর আমরা অনেক কিছু দেখছিলাম আর এইদিকে অনেক রকম বেবি প্রোডাক্ট রাখা আছে প্রচুর জিনিস বাচ্চাদের অনেক ইউনিক ইউনিক জিনিস রয়েছে এখানে যেটা অন্য কোথাও আমি দেখতে পাইনি মানে অন্য কোথাও বলতে কলকাতার দিকে তো অবশ্যই পাওয়া যায় কিন্তু আমাদের এই কাঁথির দিকে তো এখন এরকম কোনো দোকান হয়নি যেখানে এত ভালো ভালো জিনিস পাওয়া যায় শুধুমাত্র বাচ্চাদের তারপর আমরা ওপরে চলে গেলাম ওপরে এখানে শুধু ড্রেস রয়েছে এখানে ছেলে মেয়ে সমস্ত রকম মানে সুন্দর সুন্দর ড্রেস আছে ছেলেদের থেকে তো মেয়ে বাচ্চাদের অনেক ভালো ভালো ড্রেস তো আদির জন্যে আমি একটা সোয়েটার একটা টুপি নিলাম আর এখানে এত সুন্দর সুন্দর কিউট কিউট জুতো ছিল মানে জুতোগুলো দেখলে জাস্ট মন ভালো হয়ে যাচ্ছিলো মেয়েদের জুতোগুলো তো আরও ভালো লাগছিলো দেখতে ছেলেদেরও জুতোগুলো ভালো ছিল কিন্তু আদি এখন এতটাই ছোটো যে ওর পায়ে এই ধরনের জুতোগুলো এতটা ভালো লাগবে না মানে বড় হয়ে যাচ্ছিলো সেই জন্য আমরা জুতো নিলাম না তো নেক্সট টাইম গেলে অবশ্যই সুন্দর সুন্দর জুতোগুলো নেব কয়েকটা খুব ভালো লাগছিলো দেখতে এখানে কালেকশানগুলো জাস্ট মন ভালো করার মতো এত সুন্দর সুন্দর কালেকশান ছিল আমার তো খুবই পছন্দ হয়েছে আর এবার চলে এলাম মেয়েদের ড্রেসগুলো দেখতে মানে আদি তো আদির জন্য তো নেবো না কিন্তু তাও একটু দেখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের যদি কারোর মেয়ে থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা এখানে যাও গিয়ে ড্রেস কেন এত সুন্দর সুন্দর এই যে মেয়েদের ড্রেসগুলো দেখছো এগুলো দাম খুব একটা বেশি নয় পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম দু হাজার টাকার মধ্যেই দামগুলো কিন্তু খুব সুন্দর ড্রেসগুলো এত ভালো লাগছিলো ড্রেসগুলো মানে মেয়ে বাচ্চাগুলো পড়লে এত কিউট লাগবে দেখতে এত সুন্দর লাগবে যে কী বলবো আমরা তো একটার পর একটা সব কিছু দেখেই যাচ্ছিলাম মানে দেখে যেমন মন ভরছিল না এত ভালো লাগছিল দেখতে তা এখন আমরা এখানে চলে এসেছি পিহুর একটা ড্রেস নেব বলে তো তার জন্য একটা এখান থেকে ড্রেস নিয়ে নিলাম তারপর আমরা চলে যাচ্ছি এখন ট্রেনসে এখানে চণ্ডীপুরের ট্রেনসও রয়েছে ট্রেনসে গিয়ে একটু আমি কেনাকাটা করব আর দিদি একটা ড্রেস নিয়েছিল সেটা ও এক্সচেঞ্জ করবে ও একটু সাইজের প্রবলেম হচ্ছিল সেই জন্যই দেখো চণ্ডীপুরে প্রচুর বড় মার্কেট আর অনেক দোকান হয়েছে এখানে তো আমি তো এবার এর আগে চণ্ডীপুরে এভাবে আসিনি মানে মার্কেট এভাবে ঘোরা হয়নি ফার্স্ট টাইম এলাম কিন্তু খুব ভালো লাগছিলো এসে এই যে চলে এসেছি এখন ট্রেন্সের সামনে এখন ভেতরে যাবো আর আদি তো এখনও পর্যন্ত ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে কোনোভাবেই উঠছে না এখন চলে যাচ্ছে আমরা ট্রেন্সের ভেতরে দেখতে পাচ্ছি ও এখনও ঘুমোচ্ছে কোনোভাবেই ওকে তোলা যাচ্ছে না মানে ও বাইরে বেরোলেই ঘুমোতে থাকে ঘরে থাকলে তো একদম জেগে থাকে কিন্তু কোথাও বাইরে বেরোনোর কথা হলেই ও ঘুমিয়ে যায় তারপর আমরা ট্রেন্সের ভিতরে চলে এলাম এখানেও কালেকশানগুলো খুব ভালো ভালো ছিল উইন্টার কালেকশানগুলোও খুব ভালো ছিল ফার্স্টই দিদি এখন ওর যে এক্সচেঞ্জ করার ছিল ওটা চেঞ্জ করে নিল ওই একটা শীতের ওই কুর্তি টাইপ একটা ড্রেস নিয়েছিল যেগুলো উলের যে কুর্তি হয় ওগুলো নিয়েছিল তো সেগুলো আগে চেঞ্জ করালাম আমরা তারপর আদিকে ওর বাবাকে দিয়ে আমি এই কুর্তিগুলো দেখছিলাম কারণ আমার কয়েকদিন পর তো অফিস খুলে যাবে তার জন্যে আমার কয়েকটা ড্রেস লাগবে কারণ আগে তো এতটা মানে মোটা ছিলাম না তো এখন একটু প্রেগনেন্সির পর বেবি হওয়ার পর একটু হেলদি হয়েছি তো তার জন্যে আমার নতুন নতুন অনেকগুলো ড্রেস লাগবে আগের ড্রেসগুলো কোনোভাবে হচ্ছে না এখন তো অফিস খুলে গেলে আমাকে তো এই ধরনের কুর্তিগুলো নিতেই হবে সেই জন্য আমি ভাবলাম যে এখানে যখন ভালো ভালো পাওয়া যাচ্ছে পছন্দের পাচ্ছি তো এখান থেকে কয়েকটা নিয়ে নিই তো অনেকগুলো দেখলাম দেখে ট্রায়াল দিয়ে দিয়ে দেখলাম খুব ভালো ভালো কালেকশান ছিল খুব সুন্দর লাগ লেগেছিলো আমার তো খুব ভালো লেগেছে তোমরা যদি এখানে কেউ থেকে থাকো অবশ্যই গিয়ে ভিজিট করো খুব ভালো তারপর এখানে চলে এলাম যে যেখানে কিডস কালেকশান আছে ওখানে ওখানে একটু দেখবো বলে যে কী কী রয়েছে বেবিদের জন্যে এখানেও বেশ ভালো ভালো কালেকশান ছিল বাচ্চাদের কিন্তু এখানের থেকে বেবি মলে অনেক ভালো তাও এখানে আমরা একটু এ করলাম জিনিসপত্রগুলো এদিকে দেখলাম মানে তুমি যেটা হয় আর কি মলে গেলে মানে সব কিছুই দেখতে ইচ্ছে করে মনে হয় এটা দেখি ওটা দেখি ওটা দেখি মানে সমস্ত কিছুই দেখি দেখে তারপর নিতে ইচ্ছে করে তো বাচ্চাদের কয়েকটা সোয়েটার দেখলাম এখানেও সোয়েটারগুলো ভালো ভালো কিউট কিউট ছিল আর আমরা তো ওখান থেকে নিয়ে নিয়েছিলাম তো সেভাবে এখান থেকে আর নেওয়ার কিছু ছিল না বেবির জন্যে তো এখান থেকে এগুলো জাস্ট দেখলাম আর পছন্দ করছিলাম আর এই ব্লু কালারটা বেশ ভালোই লাগছিলো কিন্তু দিদি বললো যে না এটা একটু পুরনো পুরনো লাগছে এটা ওল্ড ফ্যাশন হয়ে গেছে তো এটা নিতে হবে না তো এখান থেকে আর আদির জন্য সেভাবে কিছু নিলাম না আমরা তাড়ে দাঁড়িয়ে এটা সেটা একটু ঘাটাঘাটি করে দেখলাম আর গল্প করছিলাম আর আদি তো ওদিকে একদম ঘুম হচ্ছে কোনোভাবে উঠছেই না ওর পাপাকে দিয়ে দিচ্ছি ও তো নিয়ে ঘুরতেই আছে আমি তো এতক্ষণ নিয়ে ঘুরতে পারবো না কারণ হাত ভীষণভাবে ব্যথা করে দিদিও আমার সঙ্গে এগুলো দেখছিলো দেখতে দেখতে অনেকটা টাইম হয়ে গিয়েছিলো আর মলে গেলে তো এগুলো তো দেখাই হয় আর আদিকে এবার আর এখানে আদি দেখো একদম ঘুমোচ্ছে ও কোনোভাবে উঠছেই না তো ঠিক আছে ও ঘুমোতেই থাক ও যেভাবে আছে সেভাবেই ভালো কিন্তু একটু নিয়ে জাস্ট কষ্ট হচ্ছিলো ঘুরতে আর কি তারপর দিদি নিয়ে নিল তো সবাই মিলে একটু একটু করে নিয়ে নিয়ে ওকে ঘুরছিলাম মানে একজন নিলে তো অবস্থা খারাপই হয়ে যায় তো দিদির কোলেও সেমভাবে ঘুমিয়েছে ও উঠে একদম আমরা এদিক ওদিক দেখছিলাম আর ওকে একটু মুন একটু লাগাচ্ছে মানে ও একটু ওঠানোর চেষ্টা করছে কিন্তু ও উঠছে না আর তোমাদের দেখিয়ে দিই আমি যে সোয়েট পরে আছি এটা ট্রেন্ডসের থেকেই নেওয়া মানে এটা আমি নিয়ে নিই এটা নিয়েছিল মুন আমি সেটা পরেছিলাম আর এটা দেখো সেখানে গিয়ে আবার দেখতে পেলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আদি এখানে উঠে পড়েছে তার মধ্যেই ও উঠে গেলো উঠে ওর খাওয়াও হয়ে গেল এখন আমরা এখান থেকে বেরিয়ে গেছি এখান থেকে বেরিয়ে এখন কিছু খাওয়া দাওয়া করতে যাবো আমার আমাদের কেনাকাটায় সব কিছু শেষ হয়ে গেছে মানে আর কিছু কেনাকাটা নেই এবার আমরা খাওয়া দাওয়া করতে যাবো টোটোতে বসে পড়েছি আর আদি দেখো এখন মুনির কোলে বসে পড়েছে ও এখন মুন বলছে যে আমাকে একটু দাও আমি একটু নিয়ে যাই তো সেভাবে তো ওকে খুব দূরের রাস্তা বলে দেওয়া হয় না একটু ওখান থেকে জাস্ট এইচ একদম কাছেই ছিল সেই জন্য একটু নিয়ে গেল চলে এলাম এখন এইচএফসিতে কিছু খাবো বলে স্ন্যাক্স কিছু অর্ডার করেছিলাম সেগুলো খাবো বলে আর আদি দেখো এখানে ঘুম থেকে উঠে পড়েছে ওর ঘুমটা হয়ে গেছে পুরোপুরি আর খুব ফ্রেশ ফ্রেশ লাগছে ওকে একদম ফুল মুডে চলে এসছে আর খুব মজা করছিল তারপর আমরা এখানে বসে বসে ওয়েট করছিলাম খাওয়ারের জন্য দাদা ওখানে খাওয়ারে অর্ডার দিচ্ছিল আর আদিকে দেখো একবার কী যে আনন্দ করছে মানে ও বাইরে বেরিয়েছে এত আনন্দ পাচ্ছিল এখানে আমরা ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন পপকর্ন অর্ডার করেছিলাম তো সেটাই খেলাম সত্যি মানে এখানে খাবারটা এত ভালো ছিল ফ্রেঞ্চ ফ্রাই তো নর্মালি যেরকম হয় সেরকম হয়েছিলো ভালোই ছিল কিন্তু চিকেন পপকর্নটা খুবই ভালো ছিল একদম ফ্রেশ ছিল মানে চিকেনটা এত সফট এত ফ্রেশ ছিল খুব ভালো লেগেছে সেখানে খেয়ে তারপর আরেকটা আইটেম অর্ডার করেছিল ওটার নামটা আমি ভুলে গেছি এই মুহুর্তে ওটাও চিকেনের ছিল ওখান থেকে আমরা বেরিয়ে এখন চলে এসেছি বং পিজা এখানে আমরা পিৎজা খাবো বলে বং পিজাটা নতুন খুলেছে তো কোনোভাবে কোনো দিনও ট্রাই করা হয়নি মন বললো চলো একটা পিৎজা নিয়ে আপাতত ট্রাই করি কেমন খেতে হয় তো সেভাবে কোনো আইডিয়া ছিল না বা যে বং পিজ্জার পিৎজা কেমন হয় ডমিনোসে আমরা পিৎজা খেয়েছি সেখানে পিৎজাটা খুবই ভালো লাগে সেটা তো বলার নেই কিন্তু এখানে কেমন সেই জন্য চলে এলাম পিৎজাটা খেতে আর এখানে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর করেছিল পেছন দিকটা কি সুন্দরভাবে সাজিয়েছে খুব ভালো লাগছিল বেশ দেখতে বসেছিলাম পিৎজাটা অর্ডার দিয়ে আমরা ওই চিকেন পিৎজা একটা চিকেন টিক্কা পিৎজা একটা অর্ডার করেছিলাম সেটা অর্ডার দিয়ে আমরা বসেই ছিলাম আর ওয়েট করছিলাম বেশিক্ষণ টাইম লাগেনি একটু টাইম নিয়েছিল খুব সুন্দরভাবে এখানে ডেকোরেশনটা করেছে লাইটটা দেখো কি ভালো মানে জায়গাটা খুব সুন্দর এবার খাওয়ারটা দেখতে হবে যে কতটা ভালো আর আদি দেখো এখানে ফুল মুড়ে আছে একদম খেলছে আদি এখানে উঠে খুব ভালোভাবে খেলাধুলো করছে আমি ওখানে বসেছিলাম আর সবাই এখানে আমরা একটু ওয়েট করছিলাম পিৎজার জন্য এখন চলে এসেছে আমাদের পিৎজাটা এবার খেয়ে দেখার পালা যে কিভাবে মানে কতটা টেস্ট হয় এখানে এবার আমরা পিজ্জাটা টেস্ট করছিলাম দেখতেই তো খুবই ভালো লাগছিল কিন্তু খেতে একদমই ভালো নেই একদম বাজে খেতে খেতেছিলো কোনোভাবেই টেস্ট ছিল না একদম একটা রুটির মধ্যে জাস্ট একটু চিজ টিজ দিয়ে চিকেন টিকেন দিয়ে বানিয়ে দিয়েছে একদম ভালো লাগেনি খেতে তো যাই হোক করে মোটামুটি একটু ওরা সবাই মিলে একটু টেস্ট করে খেলাম তো আর তো কোনো দিনও না ওখানে খেতে তো এটাই ফার্স্ট এটাই লাস্ট আমাদের দেখো মুন ওই এখানে খাচ্ছে সবাই মিলে একটু একটু করে টেস্ট করেছিলাম সেই জন্য একটাই অর্ডার করেছিলাম যে বেশিটা অর্ডার করবো না কারণ যদি খারাপ হয় তারপর চলে এলাম বাড়ি বাড়িতে এসে আদি দেখো এখন খেলাধুলো করছে আর আমাদের সেভাবে কিছু করার নেই এবার তোমাদের দেখিয়ে দেবো যে আমি কি কি কিনেছি আমি বেবি মল থেকে আর ট্রেন্স থেকে যে জিনিসগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দেবো পরে হয়তো শেয়ার করার জন্য রেখে দিলাম কিন্তু আর টাইম পেলাম না তাই সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে দিচ্ছি যে কী কী কিনেছি এই দেখো আমি ইয়েলো আর রেড কালার কুর্তিটা কিনেছি এই দুটো কুর্তি আমার অফিস যাওয়ার জন্য কাজে লাগবে সেই জন্য কিনেছি আর আদির জন্য কিনেছি একটা সোয়েটার আর হচ্ছে একটা টুপি তো এই দুটোই নিয়েছি আর দিদি ওকে অলরেডি দুটো সোয়েটার দিয়েছে তো অনেকগুলো ড্রেস হয়ে গিয়েছে সেই জন্য আর বেশি কিনলাম না আর এই যে ইউলো কালার ড্রেসটা দেখছো এটা পিহুর জন্য নিয়েছিলাম তো এগুলোই নিয়েছি আরেকটা খুব ভালো জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে দাদা হচ্ছে আদিকে গিফট করেছে এটা হচ্ছে একটা থার্মোমিটার বাচ্চাদের জন্যে খুবই ভালো মানে খুব ইউনিক একটা জিনিস দেখলাম এর আগে আমি কোথাও দেখিনি এই থার্মোমিটারটা কোনোভাবেই কোনো মুখে টুখে কোথাও দিতে হবে না জাস্ট কপালের মধ্যে দিয়ে দিলেই ওর টেম্পারেচারটা দেখা যাবে তো ভিডিওটা এই পর্যন্ত দেখা জন্য অন্য কোনো ভিডিও যেটা